হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কী করে ইউটিউব ভিডিওর উপরে আপনি সাবস্ক্রাইব এবং বেল বাটন অ্যাড করতে পারবেন তো ফ্রেন্ডস সাবস্ক্রাইব এবং বেল বাটন অ্যাড করার জন্য আপনাকে কী করতে হবে অবশ্যই এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে হবে আর যারা সাবস্ক্রাইব এবং বেল বাটন অ্যাড করতে চান আমি অবশ্যই মনে করো তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তার আগে বলতে হচ্ছে বন্ধুরা যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিজ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাছাতে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো फ्रेंड्स আপনার ভিডিওর ভিডিওতে আপনি যদি সাবস্ক্রাইব এবং বেল বেল বাটন অ্যাড করতে চান তার জন্য অবশ্যই আপনাকে একটা ভিডিও এডিটিং এর সফটওয়্যার ব্যবহার করতে হবে আমি মোবাইল ভিডিও এডিটিংয়ের জন্য ব্যবহার করি কাইনি মাস্টার সফটওয়্যার তো এই কাইনি মাস্টার সফটওয়্যারটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন যে কাইনি মাস্টার তাহলে ও চলে আসবে আপনি এই সেখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন এখন আমি কাইনি মাস্টার সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনাকে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে প্লাস বাটনে ক্লিক করতে হবে প্লাস বাটনে ক্লিক করলে আপনাকে একটা রেশিও দেবে এখান থেকে আপনি সিক্সটিন ইস টু নাইন এই রেশিওটাই সিলেক্ট করে নেবেন তো এই রেশিওটা সিলেক্ট এই রেশিওটা সিলেক্ট করার পর আপনার যে ইন্টারফেসটা চলে আসছে নিউ প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনি যে ভিডিওর উপরে সাবস্ক্রাইব এবং বেল বাটন অ্যাড করবেন সেই ভিডিওটা আনার জন্য অবশ্যই মিডিও অপশনে একটি ক্লিক করতে হবে মিডিও অপশানে ক্লিক করে আপনি যে ভিডিওতে আপনার সাবস্ক্রাইব বেল বাটন অ্যাড করবেন সেই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে ধরেন আমি এই ভিডিওটাকে সিলেক্ট করলাম এই ভিডিওটা সিলেক্ট করার পর আপনি টিক মার্কে ক্লিক করে দেবেন টিক টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ভিডিওটা চলে আসে দেখেন এটা হচ্ছে নিচেটা হচ্ছে ভিডিও লেয়ার তো এই ভিডিও লেয়ারের উপরে এই লাল যে অপশন রেখাটা দেখতেছেন এটা হচ্ছে সিলেকশন বাটন তো এটা আপনি কী করবেন যেই জায়গার মধ্যে আপনি সাবস্ক্রাইব এবং বেল বাটন অ্যাড করবেন সেই জায়গাটাতে আপনি ওই সিলেকশন বাটনটা রাখবেন ধরেন এই জায়গাতে আমি সাবস্ক্রাইব বেল বাটন অ্যাড করব বা সেখানে ধরেন আমি এই জায়গাতে বলেছি যে সাবস্ক্রাইব করবেন এই ধরনের কিছু বলার পর ওই জায়গার মধ্যেই আপনি সাবস্ক্রাইবারটা অ্যাড করবেন ধরেন এই জায়গাতে যদি আমি সিলেকশন বাটনটা রাখার পর আপনাকে কি করতে হবে অবশ্যই এখানে লেয়ার অপশন এই লেয়ার অপশন একটা ক্লিক করতে হবে এখানে দেখতেছেন যে লেয়ার অপশন এই লেয়ার অপশন একটা ক্লিক করতে হবে লেয়ার অপশানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা রয়েছে যে মিডিয়া তো এই মিডিয়া অপশনটা একটা ক্লিক করতে হবে মিডিয়া অপশানে ক্লিক করে আপনাকে কি করতে হবে আপনি যে সাবস্ক্রাইব এবং বেল বাটন আরেকটা কথা বলে রাখি আপনাকে কিন্তু এই সাবস্ক্রাইব এবং বেল বাটনের একটা ভিডিও ফুটেজ অবশ্যই আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে এই এটা আপনি যে গুগলে গিয়ে লিখলেই হবে গুগলে গিয়ে যে কোনোভাবে যে যে কোনো ব্রাউজারদের গিয়ে লিখবেন সাবস্ক্রাইব এবং বেল বাটন লিখলেই এরকম অ্যাভেলেবেল ছোটো ভিডিওগুলো থাকে এখান থেকে এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে গ্রিন স্ক্রিন ফুটেজটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে এই গ্রিন স্ক্রিন ফুটেজটা আপনি ডাউনলোড করে রাখার পর দেখেন এখানে আমি ডাউনলোড করে রেখেছি তো এটা আমি কী করবো সিলেক্ট করে দিব দেখেন এই যে এই জায়গাতে আমি এটা ডাউনলোড করে রেখেছি এটা আমি সিলেক্ট করে দিব এটা সিলেক্ট করার পর টিক মার্কেটটা ক্লিক করে দিবেন সরি সিলেক্ট করার পর টিক মার্কেটটা ক্লিক করে দিবেন তো টিক মার্কে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু চলে এসছে এখানে সাবস্ক্রাইব আপনি কোন জায়গাতে এটা অ্যাড করবেন সেই জায়গার মধ্যে এটা রাখবেন রাখার পর আপনাকে দেখেন এটার ওপর ক্লিক করার পর আপনাকে আপনি দেখেন এখানে একটু রাইট সাইড একটু সুইচ করলে দেখেন এখানে লেখা আছে যে ক্রমা কী এই জায়গাতে ক্রমা কী লেখা আছে দেখেন এই জায়গাতে লেখা আছে যে ক্রোমা কী তো আপনি এই ক্রমা কীতে একটা ক্লিক করবেন ক্রোমা ক্রোমাখিতে ক্লিক করার পর এই জিনিসটা কি ক্রমা কিটা অ্যানাবেল করে দিবেন অ্যানাবেল করে দেওয়ার পর দেখেন এটা আপনার কি হচ্ছে অটোমেটিক্যালি ব্লা ব্ল্যাক হয়ে গেছে এখন এটা আপনি কী করবেন টিক মার্কে একটা ক্লিক করে দিবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু এখন একদম শুধু বেল এবং সাবস্ক্রাইবিং বেল বাটন যে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুই দেখাচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডটাই এখানে ব্যানিশ হয়ে গেছে এখানে নেই নেই তো এটা আমি প্লে করে দেখাচ্ছি যে কেমন দেখা যায় তো এইভাবে আপনি আপনার সাবস্ক্রাইব এবং বেল বাটন অ্যাড করতে পারবেন তো এটা অ্যাড করার পর এখানে শেয়ার অপশনে গিয়ে শেয়ার অপশনে গিয়ে আপনি এক্সপোর্ট করে নিলে এটা এক্সপোর্ট হয়ে যাবে এবং ক্রিয়েট হয়ে যাবে সাবস্ক্রাইব এবং বেল বাটনটা অ্যাড হয়ে যাবে তো এইভাবে আপনি চাইলে এভাবে আপনি চাইলে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব এবং বেল বাটন অ্যাড করতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো বন্ধুরা ধন্যবাদ